অল্প পুঁজিতে স্বল্প মেয়াদে অধিক লাভের ব্যবসায় হলো স্টক মালের ব্যবসা। এই ব্যবসাটিতে লস সম্ভাবনা নেই বললেই চলে। 100% থেকে 200% লাভ করা যায় এই ব্যবসাতে, বা তারও বেশি লাভ করা যায়। কিন্তু লসের সম্ভাবনা থাকে। কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করলে ডবল লাভ তো আপনি করতেই পারবেন, আর লস যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। সে প্রোডাক্টগুলো নিয়ে আমি ভিডিওর সামনে আলোচনা করব। যে প্রোডাক্টের দাম যখন কম থাকে তখন কিনে, আর যখন তার দাম বাড়ে 2 মাস 4 মাস বা 6 মাস পরে তখন বিক্রি করে দেওয়াকেই স্টক মালের ব্যবসা বলা হয়। যদি উদাহরণ দিই, যখন ধান কাটা হয় তখন ধানের দামটা অনেক কম হয়ে যায়, কিন্তু 6 মাস পরে এই ধানের দামই কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ঠিক এরকম পেঁয়াজ, রসুন, আদা, আলু, ধান, গম, শস্যে, ডাল সবগুলো কিন্তু এরকম হয়। যেখানে যে স্থানে যে প্রোডাক্টটা বেশি হয়, আর যখন সেটা কাটার সময় হয় তখনই কিন্তু তার দাম কম হয়ে যায়, আর তখন সেটা কিনে মজুত করে রেখে যখন দামটা বাড়বে তখন সেটা বিক্রি করতে পারেন। এটা যে কেউ করতে পারে এই ব্যবসাটা, শহরে বা গ্রামে বসে, কম পুঁজি দিয়ে বা বেশি পুঁজি দিয়ে। আপনার অন্য কাজের পাশাপাশি কিন্তু একটা এক্সট্রা ইনকাম এই ব্যবসা থেকে জেনারেট করতে পারেন। তবে এই স্টক মালের ব্যবসায় সবথেকে ভালো যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করা, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে, দেখতে থাকুন। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখা যেন। চলো শুরু করা যায়। তো ফ্রেন্ড, প্রথমত বলি এই ব্যবসায় কত পরিমাণে পুঁজি লাগবে। তো ফ্রেন্ড, এই ব্যবসাটি আপনি 5-10 হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন, বা 10-20 লাখ টাকা দিয়ে শুরু করতে পারেন। কিন্তু যদি আপনি এই ব্যবসায় নতুন হয়ে থাকেন তো অবশ্যই খুব বেশি পুঁজির দরকার নেই, বা খুব বেশি পুঁজি লাগাবেনও না। কম টাকা দিয়ে 5-10-15-20 হাজার যাই আসে না কেন আপনার কাছে, সেই টাকা দিয়েই কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করবেন। তাহলে কী হবে, আপনি ব্যবসাটা শিখতেও যাবেন আর বড় তো এমনিতে হয়ে যাবে। আর কম টাকার ভিতর আপনি সেই প্রোডাক্টটা চুজ করবেন যে প্রোডাক্টটা আপনার এরিয়াতে হয়, কম টাকায় পাওয়া যায়, আর যেটা সহজে খারাপ হয় না। এটা আপনি গ্রামে শহরে যে কোনো জায়গায় বসে খুব ভালোভাবে করতে পারবেন। যে কোনো ব্যবসায় লাভ কতটা হয় সেটা আগে বিবেচনা করতে হয়। তো এই ব্যবসায় লাভ কতটা হবে সেটা ডিপেন্ড করে আপনি কোন প্রোডাক্ট কতদিন ধরে কোন জায়গায় কি পরিমাণে স্টক করে রেখেছেন তার উপরে। তো এই ব্যবসায় লাভ সবথেকে বেশি বাড়ানো যায় যেভাবে, যে আপনার এরিয়ায় যে জিনিসটা সবথেকে বেশি হচ্ছে তো ওইখানে আপনার দামটা কম, সবথেকে কমে বিক্রি হচ্ছে, কিন্তু ওই প্রোডাক্টটা যেখানে হয় না সেখানেও দামটা সবথেকে বেশি থাকে। তো যেখানে দামটা বেশি থাকবে আপনাকে সেখানে নিয়ে যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে সবথেকে বেশি লাভ করা যায়। যদি আমি উদাহরণ দিই, যদি তুলোর কথা বলা হয় তাহলে যশোর জেলায় সবথেকে বেশি তুলো হয়ে থাকে, কিন্তু যদি চট্টগ্রাম এলাকার কথা বলা হয় সেখানে তো তুলো হয়ই না। তো যখন দামটা কম থাকবে তখন আপনি উঠালেন, 6 মাস পরে যখন দামটা এখানে বাড়বে ওখানেও ওর থেকে দ্বিগুণ হয়ে যাবে। তো যেখানে সবথেকে বেশি দামটা পাওয়া যায় সেখানে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন, সেটা যদি আপনি করতে পারেন তাহলে সবথেকে বেশি লাভ করা যায়। এখন বলি ফ্রেন্ড, কোন প্রোডাক্টের ব্যবসা আপনি করবেন। তো প্রথম পর্যায়ে যখন আপনি শুরু করবেন আপনি ওই প্রোডাক্টটা বেছে নিন যেটা 6 মাস পরে দামটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, আর যে প্রোডাক্টটা 6 মাস বা 1 বছর পরেও খারাপ হচ্ছে না। যেরকম ধান, গম, শস্য, রসুন, ডাল। এখন বলি ফ্রেন্ড, এই ব্যবসায় লস কীভাবে যায়, মানে প্রথমে আপনাকে লসটা জেনে রাখতে হবে। এই ব্যবসা করে অনেকে লসও যায়, তো কীভাবে যায়। তো ফ্রেন্ড, আপনি যখন সিজনালি জিনিসটা কিনবেন তখন ওর দামটা কম থাকে, ওর থেকে কম কিন্তু আর সারা বছরেই হয় না। কিন্তু লসটা কখন যায়, যখন আপনি যে প্রোডাক্টটা কিনেছেন সেটা যদি খারাপ হয়ে যায়। যেরকম আপনি হুট করে আলুর ব্যবসা শুরু করলেন, স্টকের ব্যবসা, বা পেঁয়াজের ব্যবসা শুরু করলেন, এটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো যে ধরনের প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায় প্রথম পর্যায়ে, সেই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করবেনই না। হ্যাঁ, তবে একটা কথাই, যে জিনিসগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায় সেগুলো থেকে কিন্তু বেশি পরিমাণে লাভ করা যায়। যেরকম পেঁয়াজ মাঝে মাঝে 100-150 টাকা কেজি হয়ে যায়, মানে 5-10 টাকা কেজিতে কিনলেন 100-150 টাকাও বিক্রি হয়। তো সেটা আপনি করতে পারবেন, কিন্তু প্রথম পর্যায়ে সেটা করবেন না। প্রথমত পেঁয়াজ কীভাবে রাখতে হবে বা আলু কীভাবে রাখতে হবে সেটাকে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। আর প্রথম পর্যায়ে কম কম রেখে, যেরকম 1 মন 2 মন রেখে আপনাকে পরীক্ষা করতে হবে, এবং ভালোভাবে প্রশিক্ষণ নেওয়ার পরেও সেই ব্যবসাটাও কিন্তু আপনি শুরু করতে পারবেন। তো ফ্রেন্ড, যদি আমার কাছে শোনা হয় স্টক মালের ব্যবসায় কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা সবথেকে ভালো, তো ফ্রেন্ড, আপনার এরিয়াতে যে জিনিসটা বেশি হয় আর যেটা সহজে খারাপ হয় না সেটা নিয়েই ব্যবসা করা ভালো। কারণ আপনি যদি আপনার এরিয়ার থেকে মালটা উঠাতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রান্সপোর্টিং খরচটা আসবে না, মানে কম আসবে। কিন্তু আপনি যদি 50 কিলোমিটার বা 100 কিলোমিটার দূরে গিয়ে সে প্রোডাক্টটা উঠাতে পারেন তাহলে ডাইরেক্ট কৃষকের কাছ থেকে উঠানো কিন্তু মুশকিল হয়ে যাবে, ব্যাপারীর কাছ থেকে উঠাতে হবে। সেক্ষেত্রে লাভের অনেক অংশ কিন্তু ব্যাপারী লোক খেয়ে যাবে।
তো আপনি দেখুন আপনার এরিয়ায় কোন জিনিসটা বেশি উৎপাদন হচ্ছে আর যে জিনিসটা সহজে খারাপ হচ্ছে না, সে প্রোডাক্টটা স্টক করা শুরু করুন। তো মোটামুটি সব এরিয়াতে যে প্রোডাক্টগুলো স্টক করে ব্যবসা করা সম্ভব সেগুলো হচ্ছে ধান, গম, শস্য, রসুন, ডাল। এই প্রোডাক্টগুলো কিন্তু যে কোনো এরিয়ায় আপনি স্টক মালের ব্যবসা শুরু করতে পারবেন। তো এর জন্য আপনাকে কিছু মেডিসিন ইউজ করতে হবে যাতে এগুলো খারাপ না হয়ে যায়, অনেক সময় পোকা লেগে যেতে পারে। তো ব্যবসাটা শুরু করার আগে আপনাকে অবশ্যই ভালো স্থান নির্বাচন করতে হবে আর তুলনা করতে হবে আপনার বাজার আর আপনার থেকে 50 কিলোমিটার বা 100 কিলোমিটার দূরের যে বাজার, সেই বাজার অনুযায়ী আপনার প্রোডাক্টের দামের তুলনাটা করতে হবে যে এখানে কী রেট চলছে, সেখানে কী রেট চলছে, বা 6 মাস পরে এখানে কী রেট চলবে বা সেখানে কী রেট চলবে, সেই দাম সম্পর্কে আর বাজার সম্পর্কে আপনাকে নলেজ রাখতেই হবে। আর আপনি যদি সবগুলো কথা মাথায় রেখে ব্যবসাটা করতে পারেন, তাহলে অবশ্যই আপনি যদি অন্য কাজও করে থাকেন তাহলে অন্য কাজের পাশাপাশি একটা ভালো টাকা মানে এক্সট্রা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। এই ব্যবসাটিতে খুব বেশি সময় দেওয়ার দরকার হয় না, শুধুমাত্র প্রোডাক্টটি কেনার সময় আপনাকে একটু বেশি পরিমাণে সময় দিতে হয়, কিন্তু বিক্রি করার সময় তত সময় দেওয়ার দরকার পড়ে না। তো আপনার অন্য অন্য কাজের সাথে আপনি যদি চাকরি করে থাকেন, আপনি অন্য কোনো ব্যবসা করে থাকেন, বা আপনি যে কোনোই কাজ করুন না কেন, সেই কাজের সাথে সাথে এই ব্যবসাটা কিন্তু আপনি সহজে করতে পারবেন। আর তার সাথে সাথে অনেক ফ্যাসিলিটিও আছে, যেরকম অল্প পুঁজিতে করতে পারবেন, গ্রামের বাড়িতে বসে করতে পারবেন, স্বাধীনভাবে ব্যবসাটা করতে পারবেন, আর সাথে সাথে এই ব্যবসাটি ঝামেলা মুক্ত। তো ফ্রেন্ড আমাকে অবশ্যই কমেন্টস করবেন আপনি কোন প্রোডাক্টটি নিয়ে ব্যবসাটি শুরু করতে যাচ্ছেন। তো ফ্রেন্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনি যদি অন্য কাউকে হেল্প করতে চান, তো অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। ফ্রেন্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।